আজকে আমি তোমাদের প্যাটার্ন প্রসঙ্গে একটা বেসিক ধারণা দেব। প্যাটার্ন বলতে বোঝায় মানুষের শরীরের মাপ নিয়ে পোশাক কাটার একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কাপড় কাটার আগে কাগজের মাঝে পোশাকের মাপ অনুযায়ী কাগজটাকেই কাটা হয়। তো দুইটা ধরনের প্যাটার্ন করা হয়, একটা হলো সমতল পদ্ধতি আর একটা হলো মূর্তি নির্মাণ পদ্ধতি। তো মূর্তি নির্মাণ পদ্ধতিটা নিয়ে অন্যদিন কথা বলবো, আজকে কথা বলবো সমতল পদ্ধতিটাকে নিয়ে। সমতল পদ্ধতি কাজ করার প্রক্রিয়ার উপর ভিত্তি করে কয়েকটা ভাগে ভাগ করছে, যেমন ধরো ওয়ার্কিং প্যাটার্ন, বেসিক ব্লক বা ব্লক প্যাটার্ন, স্যাম্পল প্যাটার্ন, প্রোডাকশন প্যাটার্ন এবং মাস্টার প্যাটার্ন। এখন কোনটা যে কি এটা একটু বলি। ওয়ার্কিং প্যাটার্ন বলতে বোঝায় মানুষের শরীরের মাপ নিয়ে বড় একটা ব্রাউন পেপারে যখন এটার মাপ অনুযায়ী কাটা হয়, এরকম দাগ দিয়ে দিয়ে কাটা হয়, এটা হলো ওয়ার্কিং প্যাটার্ন, মানে কাজ চলাকালীন সময়ের প্যাটার্নটাকে ওয়ার্কিং প্যাটার্ন বলা হয়। এখন ধরো এইটা আঁকা শেষ হলো, আঁকা শেষ হলে এইটা ধরো একটা শার্টের ফ্রন্ট পার্ট, মানে এই যে সামনের এই পার্টটা, সামনের এই পার্টটাই যে এখানে নেকলাইন, এখানে আর্মহোল, এটা কাঁধ, এরকমই হবে একটা প্যাটার্ন। হ্যাঁ, এই অংশটাকে যখন কেটে আলাদা করে রাখা হয় তখন এটাকে বলা হয় বেসিক ব্লক বা ব্লক প্যাটার্ন। আর এই ব্লক প্যাটার্নের সাথে যখন এই ব্লক প্যাটার্নটা থেকে একটু বলি, এই ব্লক প্যাটার্ন থেকে কিন্তু স্যাম্পল তৈরি করা হয়। স্যাম্পল তৈরি করে বায়ারকে দেখিয়ে বায়ারের কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়া হয়, যেটাকে বায়ার অ্যাপ্রুভাল বলে। এইটা যদি ওকে হয় ড্রেস তৈরির পর, তখন বায়ারের কাছ থেকে একটা সাইন নিয়ে নেওয়া হয় যে প্যাটার্নটা ফাইনাল, ঠিক আছে, এই ধরনের, ঠিক আছে। আর এইটার সাথে সিম অ্যালাউন্স, মানে মূল যে শরীরের মাপ সেটার সাথে একটু অতিরিক্ত কাপড় বেশি কাটতে হয়, কারণ হলো না আমরা তো কাপড় সেলাই করার পর শরীরের সাথে একদম মিশে যাবে, একটু ঢোলা রাখার জন্য একটু বেশি করে কাপড় কাটা হয়, আর এটার জন্য যা নেওয়া হয় এটাকে বলে সিম অ্যালাউন্স। সিম অ্যালাউন্স অনুযায়ী যখন প্যাটার্নের সাইডে সিম অ্যালাউন্স দেওয়া হয় তখন এটাকে বলা হয় প্রোডাকশন প্যাটার্ন। হ্যাঁ, মূল প্যাটার্নের সাথে সিম অ্যালাউন্স যুক্ত করলেই প্রোডাকশন প্যাটার্ন। আর এই প্রোডাকশন প্যাটার্নের একটা মানে কয়েকটা কপি তৈরি করে একটা কপি অফিসে রেখে দেওয়া হয়, অফিসে যত্ন করে রেখে দেওয়ার প্রক্রিয়াটাই হলো মাস্টার প্যাটার্ন। যে প্যাটার্নটাকে অফিসে যত্ন করে রেখে দেওয়া হয় এটাই মাস্টার প্যাটার্ন। আর প্যাটার্নের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্র্যান লাইন। গ্র্যান লাইন মানে টানা সুতার দিক নির্দেশনা, এটা এরকম তীর চিহ্নের মতো একটা দিক নির্দেশনা দেওয়া হয়, এই দিক নির্দেশনার প্রমাণ করে যেটা টানা সুতাটা এইদিকে রাখা হবে। এটা তিন রকম হতে পারে, একটা হলো এই হরিজেন্টাল, আরেকটা এরকম ভার্টিক্যাল, আরেকটা আড়াআড়ি ভাবে থাকতে পারে। তো এইখানে ক্লাস আমরা বেশি এ করবো না, আমরা চলে যাবো প্র্যাকটিক্যালি দেখার জন্য। আজ প্র্যাকটিক্যালি প্যাটার্নটা কিভাবে তৈরি হয় এটা দেখাবো না, কিন্তু তৈরি প্যাটার্নটা কেমন হয় এটা তোমাদেরকে দেখাবো, ব্রাউন পেপার কি বা অন্যগুলো কি। তাহলে চলো আমরা যাই, ল্যাবে আছে, আমরা একটু দেখে আসি। এতক্ষণ ক্লাসে যে তোমাদের দেখাইছিলাম প্যাটার্নের বিষয়গুলো, এগুলো কেমনে প্র্যাকটিক্যালি করা হয় এটা আমরা একটু দেখি। এই কাগজটাকে বলা হয় ব্রাউন পেপার। এই ব্রাউন পেপারের মাঝে শরীরের মাপটাকে আঁকা হয়, স্কেল, কম্পাস, তারপর ফিতা, এগুলো দিয়ে শরীরের মাপ অনুযায়ী এখানে আঁকা হয়। আঁকাটাকে কি প্যাটার্ন বলে? বেসিক ব্লক না, এটা ওয়ার্কিং প্যাটার্ন। আর সেই ওয়ার্কিং প্যাটার্ন থেকে যখন আঁকা শেষ হয়ে যায় তখন এই মূল অংশটাকে কেটে কেটে বের করা হয়, এইটাকে বলা হয় বেসিক ব্লক, মানে মূল অংশটা যেটা ওয়ার্কিং প্যাটার্ন থেকে কেটে বের করছি। আর এইটার পর এইটাকে মোটা কাগজে কাটা হয়, মোটা কাগজটাকে বলা হয় মাউন্ট বোর্ড, এটা একটা মাউন্ট বোর্ড। এই মাউন্ট বোর্ডের এই বেসিক ব্লকটা যে কেটে আনা হয়েছিল সেইটাকে রেখে হুবহু এটাকে এঁকে তারপর এটার সাইডে সিম অ্যালাউন্স হিসেবে হাফ সিএম এর মতো বা এক সিএম, এক সেন্টিমিটারের মতো বেশি নিয়ে সিম অ্যালাউন্স দিয়ে আঁকা হয়েছে এই মাউন্ট বোর্ডে। আর এই যখন সিম অ্যালাউন্স আঁকা হয় এটাকেই কিন্তু বলা হয় প্রোডাকশন প্যাটার্ন। আর প্রোডাকশন প্যাটার্নের একটা পার্টকে করা হয় কি, সুতা দিয়ে বেঁধে অফিসে ঝুলায় রেখে দেয়, এরকম সুতা দিয়ে বেঁধে ঝুলায় রেখে দেয়, এটাকে বলা হয় মাস্টার প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন যেটা বেসিক মানে কি বলে যে যেটা প্রোডাকশন প্যাটার্ন, এটা প্রোডাকশনের জন্য গার্মেন্টসে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে মার্কার তৈরি করা হয়, এই পেপারটাকে বলা হয় মার্কার পেপার। এটা হলো পাতলা,
আমাদের যে মানে সংবাদপত্র যে ছাপা হয় যেমন কাগজ নিউজ পেপার, যেমন নিউজ পেপারের কাগজ এইটা, এইটাকে বড় টেবিলের মাঝে কাপড় বিছিয়ে তার উপরে এই কাগজটাকে বিছিয়ে তার উপরে এই প্যাটার্নটাকে, প্যাটার্নের যে প্রোডাকশন প্যাটার্নটাকে রেখে রেখে এরকম করে দাগ দিয়ে দিয়ে সম্পূর্ণটার মাঝে আঁকা হয়। এই আঁকাটার নাম হলো মার্কার। তো মার্কার নিয়ে আরেকদিন আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি প্যাটার্ন কিভাবে তৈরি করা হয় সেটা তোমাদের আরেকদিন দেখাবো। আজকে শুধু এই মানে যন্ত্রপাতি গুলা এবং কাজগুলা একটু দেখালাম, ঠিক আছে।